এই যে একটি বিপ্লব দেখলাম গত পাঁচই আগস্ট যেটা সফলতা এবং একটি ফেসিবাদী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল এবং সেই ফেসিবাদী সরকারের পতন হয়েছে পাঁচই আগস্টের মাধ্যমে এবং একটি নতুন ইন্টারিম গভর্নমেন্ট এখন প্রতিষ্ঠিত আছে তো কথা হলো বিপ্লব কিন্তু একটা বাক কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে যে যারা এই ফেসিবাদী ব্যবস্থায় প্রতিষ্ঠিত ছিল ব্যক্তিবর্গ তাদের অপসারণ হয়েছে অথবা তাদের অনুপস্থিতি ঘটেছে তারা এখন নাই কিন্তু যে ব্যবস্থাটি আছে এই ব্যবস্থাটি কিন্তু এখনও পরিবর্তন হয় হয়নি তাহলে এই ব্যবস্থাটি পরিবর্তন না হলে বিপ্লব সম্পূর্ণ হবে না জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যেটাকে আমরা বলেছি যে যে কারণে মাস আপ্রাই আপরাইজিংটা হয়েছে সেই আকাঙ্ক্ষার যদি বাস্তবায়ন আপনি করতে যান তাহলে সংস্কার করতে হবে কারণ আপনি যদি সংস্কার না করেন তাহলে আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে যেই লাউ সেই কদু তো আমরা তো এমন কোন শুধু একটা সরকারের পরিবর্তন চাই না আমরা চাই এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যে ব্যবস্থার মাধ্যমে মানুষ সুখে শান্তিতে থাকবে যে ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন হবে যে ব্যবস্থার মাধ্যমে মানবাধিকারের লঙ্ঘন ঘটবে না যে ব্যবস্থার মাধ্যমে কোনো আয়নাগর তৈরি হবে না যে ব্যবস্থার মাধ্যমে কোনো গুম খুন বা হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারপরে আইনের যে শাসনের যে অভাব ছিল সেটা থাকবে না তো সে ব্যবস্থা যদি আপনার প্রতিষ্ঠিত করতে হয় শুধু একটা খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে এক দল ক্ষমতাচ্যুত হয়েছে আবার আর আরেকটি দল ক্ষমতায় আসবে হুএভার আর হোয়াট ইট ইজ আর ইজ আমরা যাই বলি না কেন সেটা তো আমরা চাই না যদি জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই সংস্কার করতে হবে এবং আমি তো মনে করি যে বরং যে রাজনৈতিক দলগুলি যারা আছে যারা নিজেদেরকে দাবি করেন দে আর দ্য স্টেক হোল্ডার্স অব দিস রেভলিউশন তাদেরই বরং উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং সংস্কার করা তাদের নিজেদের জন্যই এটা এটা দরকার এবং এক্ষেত্রে আমি আরেকটু আপনাকে বলি যেটা হলো যে অনেক সময় আমাদের দেশের রাজনৈতিক দলগুলির নিয়ে তো অনেক কথাবার্তা আছে অনেক আলোচনা আছে অনেক সময় আমাদের যে পলিটিক্যাল কালচার বলি অথবা পলিটিক্যাল ইনভারনমেন্ট বলি হিস্টোরিক্যাল যে ট্রাজেক্টরিজগুলি আমাদের আছে এগুলির কথা বলি সেখানে আমরা দেখি অনেক সময় রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা সংস্কার করতে পারে না এটা লিমিটেশনটা আছে কিন্তু এটা একটা তাদের একটা সুযোগ হয়েছে এখন যে তারা এখন কিন্তু এই সরকারকে সহযোগিতার মাধ্যমে বরং রাষ্ট্রের সংস্কার যেটাকে আপনি বলছেন রাষ্ট্র মেরামত সেই কাজটা করতে পারে অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টিগুলিও তাদের নিজেদের সংস্কার করতে পারে তো কাজেই আমি মনে করি যে সংস্কার শুধু রাষ্ট্রের না পলিটিক্যাল পার্টিগুলির সংস্কার দরকার যদি আপনি অবাধ সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন চান আর আপনি যেটা বললেন যে যদি সংস্কার না হয় তাহলে কি হবে তাহলে তো ওই আগের ব্যবস্থাই চলে আসবে আজকে মিস্টার এক্সের ফেসিভাত ছিল আগে এখন মিস্টার ওয়াইয়ের ফেসিবাদ তৈরি হবে তা আমরা তো এক্স ওয়াই আমাদের কাছে ইম্পর্টেন্ট না আমাদের হয়তো এক্স ওয়াই জেড যেই ক্ষমতায় আসুক আমাদের কথা হচ্ছে যে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে কেউ ক্ষমতায় আসবে এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে তারা অক্ষুণ্ণ রাখবে ডেমোক্রেটিক কনসিটিশন বলে পলিটিক্যাল সায়েন্সের একটা বেশ বড় একটা কনসেপ্ট আছে যে ডেমোক্রেসিকে আপনি এস্টাবলিশ করার পর দেন আস্তে আস্তে করে ডেমোক্রেসিকে ইনস্টিটিউশনালাইজ করার মধ্য দিয়ে আপনি ডেমোক্রেসিকে কনসলিডেট করবেন এই কনসলিডেশনের একটা অর্থই হচ্ছে যে গণতন্ত্র যাতে আবার ভেঙে না পড়ে অর্থাৎ অথরিটেরিয়ানিজম আবার যাতে প্রতিষ্ঠিত হতে না পারে সেই জায়গাটা যদি আপনি করতে চান যে সাস্টেইনেবল ডেমোক্রেসি যেটাকে আমরা বলছি গণতন্ত্র ভেঙে পড়বে না গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে না এটা যদি আপনি করতে চান তাহলে আমি ইনস্টিটিউশনাল লিগেল কনস্টিটিউশনাল সব জায়গা তো আপনার সংস্কার করতে হবে তা না তো আপনি এই ই করতে পারবেন না আমরা রুখতে পারবো না